বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি B54 ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। B54 ঔষধটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স। এটি সাধারণত B54 নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। B54 ট্যাবলেট, B54 ক্যাপসুল, B54 সিরাপ এবং B54 ইঞ্জেকশন। তবে আজকে আমি B54 সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত B54 ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ভিটামিন বি এর অভাবে ভুগে থাকেন। এই ভিটামিন বি এর অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। খাবারে অরুচি, কিছু খেতে মন না চাওয়া, সর্বদাই খাবারে অনীহা প্রকাশ করা, স্বাস্থ্যহীনতা, মুখ ঠোঁট অথবা জিহ্বায় ঘা বেরি বেরি সৃষ্টি হওয়া, স্নেহর প্রদাহ, শিশুদের শরীর রোগা পাতলা হওয়া, সর্বদাই খাবারে অনীহা প্রকাশ করা, স্বাস্থ্যহীনতা, প্রান্তিক জীবনে স্বাস্থ্য বৃদ্ধির জন্যই মূলত B54 ঔষধটি দেওয়া হয়ে থাকে। B54 ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে এবং সর্বদাই শরীর দুর্বল, খাবারে অরুচি, এ সকল সমস্যা দূর করে থাকে। B54 ঔষধটি খাবার নিয়ম। সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে 2 থেকে 3 বার B54 ঔষধটি খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে দৈনিক 1 চামচ করে 2 থেকে 3 বার B54 ঔষধটি সেবন করা যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। B54 ঔষধটি গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় যে সকল রোগীদের ভিটামিন বি এর অভাব রয়েছে, তারা ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য B54 ঔষধটি সেবন করতে পারে। B54 ঔষধটি সেবন করার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীদের এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল, সেক্ষেত্রে সে সকল রোগীদের সতর্কতার সাথে সেবন করতে হবে। B54 ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। B54 ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ত্বকে চুলকানি হওয়া, সর্বদাই অ্যালার্জি সৃষ্টি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনাদের B54 ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।